সালামু আলাইকুম। আপনার অনেকেই হয়তো শুনেছেন বা নিজে ফেস করেছেন যে আপনার গাড়ির বডিতে টাচ করলেন এবং আপনাকে ওইখানে একটি ইলেকট্রিক শক ফিল করলেন বা আপনার শরীরে একটি ইলেকট্রিক শক অনুভূত হলো। এই ধরনের ঘটনা আপনি হয়তো ফেস করেছেন। এটি আসলে এই ঘটনাটি কেন ঘটে এবং এর সমাধান কি রয়েছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। কারণটা বলতে গেলে আসলে ইলেকট্রিক শক অনুভূত হওয়া ঘটনাটি আসলে এমন হয় যে আপনি গাড়ির ডোর ওপেন করে গাড়ি থেকে নামলেন এবং ডোর ক্লোজ করার জন্য গাড়ি থেকে নেমে ডোরে টাচ করলেন, আপনার হাতে ইলেকট্রিক শক অনুভূত হলো। এটি আসলে কোনো কনসার্নের কারণ নয়, এটি আপনার গাড়িরও কোনো সমস্যা নয়। এটি মূলত হয়ে থাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে বা ঘর্ষণের ফলে সৃষ্ট ইলেকট্রিসিটি, যেটি মূলত হয়ে থাকে আপনার ড্রেস এবং গাড়ির সিটের সাথে ফ্রিকশনের ফলে। সাধারণত শীতকালে এর প্রভাবটা বেশি আসলে পাওয়া যায়। ইলেকট্রিক শক করার এই ঘটনাটি আরও বেশি হয়ে থাকে যে সকল গাড়ির সিটে সিট কাভার, কাপড়ের কোনো সিট কাভার যদি ইউজ করা হয় সেক্ষেত্রে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট হয়, এর ফলে এই ইলেকট্রিক শক লাগার চান্স আরও বেশি বেড়ে যায়। যেহেতু এই ধরনের ইলেকট্রিক শক তেমন কোনো ক্ষতি হয় না আমাদের বডির জন্য এবং এটি তেমন ঝুঁকিপূর্ণ বলা যায় না, যেহেতু একটু নতুন বিষয় এবং বিষয়টা একটু উদ্বিগ্ন করার মতো, তাই আসলে এটার সমাধানটাও দরকার। সেক্ষেত্রে সহজ একটি মাধ্যম সমাধানের জন্য, এই ইলেকট্রিক শক থেকে বাঁচার সহজ একটি মাধ্যম হচ্ছে একটি গ্রাউন্ডিং বেল্ট ব্যবহার করা। গাড়ির লোয়ার নিচের কোনো পার্ট থেকে নিচের কোনো ইলেকট্রিক একটি নিচের গাড়ির নিচের কোনো মেটাল বডি পার্ট, গাড়ির নিচের অংশের কোনো মেটাল পার্ট থেকে একটি কন্ডাক্টিভ ইলেকট্রিক বেল্ট, যেটি সবসময় গ্রাউন্ড বা রুট টাচ করে, এমন একটি বেল্ট কানেক্ট করে দিলে জেনারেট হওয়া স্ট্যাটিক ইলেকট্রিসিটি ওই বেল্টের সাহায্যে গ্রাউন্ডিং হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, ফলে আর এই ইলেকট্রিক শক লাগার ঘটনাটি প্যাসেঞ্জার বা গাড়ির ইউজারের সাথে আর ঘটে না। এভাবে আসলে এই গাড়িতে টাচ করলে শক খাওয়ার যে ঘটনাটি, এটা থেকে আসলে রেহাই পাওয়া যায় বা এটার এই সমস্যাটার সমাধান করা যায়। আসলে এটি গাড়ির কোনো সমস্যা না এবং হচ্ছে উদ্বিগ্ন হওয়ারও কোনো বিষয় না, শুধু জানা থাকলেই চলে বিষয়টি আসলে। সো এই ছিল আজকের মতো এই বিষয়ে ভিডিও। ইনশাল্লাহ ভবিষ্যতে এরূপ আরও ইনফরমেটিভ মজার মজার ভিডিও এবং তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।